লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিকস হচ্ছে এমএস ওয়ার্ড 2007। প্রথমেই এমএস ওয়ার্ড ফেজটা কীভাবে ওপেন হয় সেটা আমরা দেখব। ডেস্কটপের স্টার্ট বাটনে ক্লিক করব, দেন অল প্রোগ্রাম, দেন মাইক্রোসফট অফিস 2007। এখানে অনেকগুলো অপশন থাকবে, আর আমরা যেহেতু আজকে এমএস ওয়ার্ড নিয়ে কথা বলবো, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করব। হ্যাঁ, আমাদের সামনে এমএস ওয়ার্ডের পেজটা চলে আসছে। এখন এখানে অনেকগুলো ফাংশন, হোম, ইনসার্ট, পেজ লেআউট এভাবে আছে। আজকে আমরা হোমে যতগুলা অপশান আছে সেগুলা নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলার জন্য আমরা কিছু লিখব এখানে, যেমন একটা লেখা আমরা লিখব, ঢাকা ইজ হ্যাঁ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন এখানে প্রথমেই কাট কপি পেস্ট, কাট কপি পেস্ট এটা নিয়ে আমরা কথা বলবো। একটা সেন্টেন্সকে যখন আমরা কাট করে নিয়ে যাব, সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট মাউস বাটনে ক্লিক করব, কাট কপি। আমরা যদি কপি করে নিয়ে যাই তাহলে যেখানে বসাবো কন্ট্রোল ভি দিলে, অথবা আমরা আবার রাইট বাটন ক্লিক করে পেস্ট দিব, চলে আসছে। কপি যখন করা হয় তখন আগের জায়গায়ও থাকবে আর নতুন জায়গায়ও চলে আসবে, কিন্তু আমরা যখন এটাকে কাট করব তখন ওই লেখাটা একবারে মুছে যাবে এখন এবং নতুন জায়গায় চলে আসবে। তাহলে কাট কপি পেস্ট বোঝা গেল। এখন একটা সেন্টেন্স, ফন্ট সাইজ, বিভিন্ন ফন্ট সাইজ করা যায়। এখানে আমার বিভিন্ন ফন্ট সাইজ আছে, আমরা সাধারণত ক্যালিবারি অথবা টাইমস নিউ রোমানে কাজ করে থাকি, টাইমস নিউ রোমান অথবা ক্যালিবারি যেটাই করি এখান থেকে সিলেক্ট করব। দেন ফন্ট সাইজটাকে আমরা ছোট বড় করতে পারি ইচ্ছা মতো, এখানে ক্লিক করে সাইজ দেখে ক্লিক করে হয়ে যাবে, অথবা আমরা গ্রো ফন্টে গিয়ে আপ ডাউন বড় ছোট করতে পারতেছি, এটা একটা বিষয়। দেন আমরা বোল্ড কিভাবে করব, এই লেটার সেন্টেন্সটাকে যখন বোল্ড করব তখন এই যে ক্যাপিটাল ভি এটাতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, আমরা যখন ইটালিক করব তখন ইটালিক ফর্মে গিয়ে ক্লিক করলে ইটালিক হয়ে যাচ্ছে, আন্ডারলাইন যখন করব তখন আন্ডারলাইনে ক্লিক করলে হয়ে যাবে। এখন আন্ডারলাইন বিভিন্ন রকম হতে পারে, আমরা দেখতে পারতেছি এখান থেকে আমরা যেটাই করব সেটাতে ক্লিক করলে সেই আন্ডারলাইনটা চলে আসবে। ওকে, এখন হচ্ছে সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট সাধারণত আমাদের ম্যাথমেটিক্স টার্মসে প্রয়োজন হয়। সাপোজ আমি 2^4 লিখব, 2। এখন এটার জন্য ফাওয়া যখন করব তখন আমাকে করতে হবে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, তারপর আমি যত পাওয়ার করে করে ফেলবো, দেন আবার সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে আমার আগের জায়গায় চলে আসবে। সেমভাবে একটা সংখ্যাতে আমরা সাব স্ক্রিপ্ট করতে পারি, ক্লিক করব, লিখব, আবার আমরা সাব স্ক্রিপ্টে ক্লিক করব, সেটা আগের মতো হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কালার নিয়ে কথা বলবো। একটা ফন্টকে আমরা বিভিন্ন রকম কালারে সাজাতে পারি, তার প্রথম কাজ হবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন কালার ফার্স্ট অপশানে গিয়ে যেই কালার
এখান থেকে চয়েস করব, সেটাই আমার হয়ে যাবে। সাপোজ আমরা এটাতে ক্লিক করলাম, এই কালার হয়ে গেল। আজকে এই টপিকসে আমরা ফন্ট নিয়ে কথা বলছি, বিভিন্ন প্রকার ফন্ট কিভাবে, এটার কাজ। আশা করি আজকের এই টিউটোরিয়াল দ্বারা আপনারা উপকৃত হবেন। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, নতুন নতুন